দর্শক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা জানেন শামীম ওসমান তার স্ত্রী সহ আমেরিকায় গিয়েছেন এবং সেখানে বিএনপি কর্মীদের দ্বারা তিনি ট্রলের শিকার হয়েছেন। সেখানে বিএনপি কর্মীরা তাকে উচ্চস্বরে ভোটচোর ভোটচোর শামীম ওসমান ভোটচোর বলে চিল্লাতে দেখা গেছে এবং বিএনপি নেতা কর্মীদের সঙ্গে শামীম ওসমানের অনেক বাগবিতণ্ডা হয়েছে। তোমার ভোট যে কোনো নাই সেই কিন্তু পোস্ট তার থেকে হাজার গুণে পোস্ট কিন্তু আমার আছে। আমি সব বিশ্বাস করি, মানি, আমরা বড় কথা শেষ। আমার নাম শামীম ওসমান এবং আমার উপরে বমলা এসেছে, আমার বিচারক মারা গেছে, আমার সারা শরীর তুমি আমেরিকা থেকে মনে করো না যে আমেরিকা শহর তোমার, তুমি আমেরিকা যাকে চিনো না, তুমি তোমার ভোট যে কোনো নাই সেই কিন্তু পোস্ট তার থেকে হাজার গুণে পোস্ট কিন্তু আমার আছে। আমি সব বিশ্বাস করি, মানি, আমরা বড় কথা শেষ। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আপনারা বলেন যে আপনারা বলেন কথা বলার অধিকার, কথা বলার অধিকার আমি চাই না। তাহলে তো আপনি তো আবার খেটে দিলেন, খুশি হয়েছে। আমি তো বলছি যে আপনারা যদি বলেন বাক স্বাধীনতা আছে, কথা বলার অধিকার আছে, আমেরিকার মতো দেশে যদি কথা না বলতে পারি তাহলে কথাটা বলবো কোন জায়গায়? বাংলাদেশে আমরা কথা বলতে পারি না। তুমি খুশি হয়েছো? আমি খুশি হয়েছি, আমি খুশি হয়েছি যে তোমার বাবা মা তোমার ভালো শিক্ষা দিয়ে মানুষ। থ্যাংক ইউ। মাননীয় প্রধানমন্ত্রী আমরা টিভিতে দেখেছি যে আমাদেরকে চায়ের আমন্ত্রণ করবে, এটা আমরা পাইনি। আমরা আপনাদের চায়ের আমন্ত্রণ করলাম, আপনাকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী টিভিতে বলছে কিন্তু আপনার দাও পাইনি, আমরা বললাম আমি তোমার একটা মানুষের মানুষ এখানে আপনার বক্তব্য হবে কিন্তু সারা বিশ্বে একটা ডায়লগ চলে গেল হবে। আমি একটা শিক্ষা দিই সবাইকে, প্রত্যেকটা টকশিতে একটা কথা বলি যে বাপকে দেখাতে পারবো, অবশ্যই অবশ্যই এমন কোন কর্ম করবো না বাবা যেটাতে তোমার বাপ মার নাম নষ্ট হবে। আমরা কখনোই বিএনপি করো আমাদের নেতারা এরকম অপমান না আমরা কি বলতে চাই, মানে কি বুঝি আমাদের ঢাকার লিডার বুঝছেন আপনার থাকেন কই থাকেন কোথায় Please don't fight each other. Don't fight, please. কেন বড় ভাই না এলাকা